সাপে বারাত সম্পর্কে আমরা জানি যে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য করছেন। ফজরের নামাজ বাদ দিয়ে অনেক যুবক আছে শুধু এই মসজিদ ও মসজিদ ও মসজিদ ও মসজিদ ঘোরাঘুরি করে, ইবাদতের বন্যা বইয়ে দিচ্ছে। এই মাসের মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী শবে বরাত, না ভাই? শবে বরাতের ব্যাপারে দয় ফাদিসের অভাব নেই। जी जी, मेरा सवाल ये है कि ये जो बड़ी रातें जो आती हैं, ललतुल कदर जो आती है और ये शबे मेराज जो आती है और शबरात जो आती है, तो लोग जो खुसूसन पाकिस्तान इंडिया में लोगों ने जो एक मुकर्रर कर लिया है कि वो जागने वाले। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব শবে বরাত সম্পর্কে ডক্টর জাকির নাইক স্যার সহ পাঁচজন স্কলারের মতামত। ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত দেখে আসি। শবে বরাত সম্পর্কে আমরা জানি যে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য করছেন আহলে হাদিস এবং সালাফি যারা চিন্তার অনুসারী সে সকল ব্যক্তিবর্গ, কিন্তু তাদেরও গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ সোহাইব আল আরনাবুত এবং শেখ আহমদ শাকের সহ পৃথিবীর বড় বড় বর্তমান সময়ের স্কলার যারা, তারাও বিভিন্ন হাদিসের মাধ্যমে এখন দ্ব্যর্থহীনভাবে সেই হাদিসের দ্বারা প্রমাণিত যে লাইলাতুন নিসফি মিন শাবান, যে অর্থাৎ শাবান মাসের মধ্যতম রাত্রি, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক ব্যক্তিকে এবং হিংসুক ব্যক্তিকে ছাড়া আল্লাহ পাক বাকি সকলকে মাফ করে দেন, গুনাহ ক্ষমা করে থাকেন। আর এক কোনো কোনো বর্ণনায় রয়েছে কাতিরুন নাফস, হত্যাকারী, অর্থাৎ তিনটি অপরাধের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে। একটি হলো শিরক, দ্বিতীয় হলো অন্যায়ভাবে হত্যা করা, আর তৃতীয় হলো হিংসা পোষণ করা অন্তরের মধ্যে। এই শবে বরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো এই তিনটি মহাপাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখব। সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে অনেক যুবক আছে শুধু এই মসজিদ ও মসজিদ ও মসজিদ ও মসজিদ ঘোরাঘুরি করে, ইবাদতের বন্যা বইয়ে দিচ্ছে। এর নাম ইবাদত না? হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আপনারা এই বলার দরকার কি? তাও তো বছরে একবার তো একটু ইবাদত করছে, এই প্রশ্ন আসতে পারে না? আপনি এই যে 63 বছর নবীজির জীবনের ভেতরে 23 বছর নবুয়তের জিন্দেগি আপনি পড়ে দেখেন, আর রাহিকুল মাখদুম নবী রহমত মানবতার বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ, এরকম 13 গ্রন্থ আছে, আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনদিন নবী শবে বরাত পালন করেন নি, তাই আপনি কোথা থেকে পেলেন? আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বুঝেন? হযরত আবু তুফাইল নবীজির ইন্তেকালের পরে 90-93 বছর বেঁচে ছিলেন, তার পুরো জীবন পড়লাম তো পেলাম না তো? এই মাসের মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী শবে বরাত, না ভাই? এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে, দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটিকে আল্লামা আল বাইহাকী রাহমাহুল্লাহ হাসান বলেছেন। লাইলাতুল নিসফি শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ফ হাদিসের অভাব নেই, পুরি পুরি ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহি হাদিস আছে একটা, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরুদ্দিন আল আলবানি, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস সহিহা, এর মধ্যে উনি সহি বলেছেন, একটা হাদিসকে আর একটা হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি যে সহি হাদিস আর হাসান হাদিস এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, আহকাম সাব্যস্ত করা যায়, কিন্তু দাঈফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহি, হাসান, তারপরে দাঈফ।
তো এই লাইলাতুল ইসমিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্না আল্লাহা লা ইয়াগফিরু বিহাযিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জানি। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল ইসমিন শাবান বা শবে বরাতের রাত্রিতে, চার শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। এই হচ্ছে মুশাহিন, হিংস, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। তিন নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায় ভাবে অন্যায় ভাবে হত্যা হইলে সে। চার নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই চার শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করে, বাকি সবাইকে ক্ষমা করে। তাহলে সিগনিফিকেন্স পাওয়া গেল এই হাদিসটা সহি। আর একটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই চারটার জায়গায় শুধু দুইটার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহ, তাহলে ঘুরে ফিরে কথা একই। তো এই দুইটা হাদিস থাকার কারণে, একটা সহি আর একটা হাসান, এই দুইটা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে, এটা প্রমাণিত। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। जो बड़ी रातें जो आती हैं, ललतुल कदर जो आती है और ये शबे मेराज जो आती है और शब बरात जो आती है, तो लोग जो खुसूसन पाकिस्तान इंडिया में लोगों ने जो एक मुकर्रर कर लिया है कि वो जागने वाली रात है और रात भर इबादत करनी है, उसी रात सारी आपको अपनी नफिल नमाजें पढ़नी है, तो मैं हमेशा इस बात पे काफी, मुझे ये इस बात पे कंफ्यूजन होती है कि इबादत तो इंसान को 365 डेज करनी चाहिए, नफिल तो आप कभी भी पढ़ सकते हैं, दुआएं तो आप कभी भी कर सकते हैं, तो मतलब ये जो रातें जो होती हैं इनका आप थोड़ा जिक्र करेंगे, बताएंगे कि हमको करना क्या है इन रातों में। जो बहन ने सवाल किया कि कई रातें हम हमारे माशरे में बनाते हैं, लेकिन जो कुरान मजीद में जिसका जिक्र है वो लैलतुल कद्र, उसका एक सूरा भी है, और ये थाउजेंड्स ऑफ हजारों रातों के मुकाबले में है, सिर्फ एक ही रात का जिक्र है। और मैं आपकी बात से मुत्तफिक रखता हूं कि आप बिल्कुल सही फरमाती है कि इबादत तो हर रोज करना चाहिए, साल के हर दिन में करना चाहिए, 365 डेज। लेकिन खुसूसन क्योंकि ये जो कुरान में जिक्र है कि इस रात में कुरान नाजिल हुआ था, तो ये हमारे लिए एक अहम रात है और हजारों रात के मुकाबले में है अल्हम्दुलिल्लाह। और हमारे रसूल, हमारे पैगंबर मुसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते कि ये आखिरी अशरे में आती है, और मैं समझता हूं कि खुसूसन अल्लाह सुभान व तआला ने ये कौन सी रात है उसका जिक्र नहीं किया, तो कि हमें और मौका मिलता है इबादत करने का, तो हम ये आखिरी अशरे में, रमजान के आखिरी 10 दिनों में, खुसूसन कहते हैं कि इट शुड बी अल्टरनेट, इट शुड बी ऑड डेज, जो 21वीं रात हो या 23वीं या 25वीं या 27वीं या 29वीं रात, इन एक रातों में होगा। और क्योंकि हमें पता नहीं कि रमजान कभी एक दिन लेट शुरू होता है, एक दिन पहले शुरू होता है, तो इसीलिए हम सब 10 रात अगर इबादत करेंगे सबसे बेहतर है, या खुसूसन जो अल्टरनेट नाइट्स है 21वीं, 23वीं, 25वीं, 27वीं, 29वीं, तो हमें मौका मिलता है और इबादत करने का। लेकिन इस वक्त आप भी इबादत करेंगे, आपका जो सवाब है वो कई कई ज्यादा होगा, तो इसीलिए अल्लाह के रसूल ने कहा कि हमें ढूंढना चाहिए कि ये रात जो है आखिरी अशरे में हमें ढूंढना चाहिए, तो कि इबादत करने का मौका है, और आम तौर पे इबादत करने का सवाब तो मिलेगा ही, लेकिन खुसूसन रमजान में सवाब और मिलेगा, क्योंकि ये हम जानते हैं कि शैतान, अल्लाह सुब्हानहू व तआला शैतान को कैद कर रखता है, तो हमें और सवाब मिलेगा, और खुसूसन रमजान के अंदर आखिरी अशरे में और सवाब मिलेगा, और खुसूसन जो अल्टरनेट नाइट है 21वीं, 23वीं, 25वीं, 27वीं, 29वीं, इन रातों में और सवाब मिलेगा। इसीलिए हमें इन रातों में कोशिश करना चाहिए कि जागना चाहिए और इबादत करना चाहिए, लेकिन साल के, उसका मतलब ये नहीं कि बाकी दिनों बाकी रात में बात नहीं करना चाहिए, हर रोज करें तो बहुत अच्छा है अल्हम्दुलिल्लाह। लेकिन कई रातें जो बाकी हमारे मौसम में बनाई जाती है, इस की दलील कोई सही हदीस में नहीं है, जो दलील सिर्फ हमें मिलती है वो है खुसूसन लैलतुल कद्र के बारे में। होप दैट आंसर्स द क्वेश्चन। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। শবে বরাত সম্পর্কে পাঁচজন স্কলার কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন।
এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।